হ্যালো, কেমন আছেন সবাই? পূজা স্পেশাল আরেকটা রেসিপি নিয়ে আমি জয়নিকা চলে এসেছি আমার চ্যানেল জয়ন্স কুকবুক থেকে। আজকের ভিডিওতে থাকছে লুচি। তাহলে আর কথা না বাড়িয়ে চলেন রান্না শুরু করি। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল এবং পরিমাণ মতো কিছুটা লবণ। দিয়ে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশানোটা কিন্তু এরকম হবে, যাতে করে হাত মুঠো করলে এরকমভাবে অল্প অল্প লেগে থাকে, আবার অল্প অল্প ভেঙে যায়। এবার আমি পরিমাণ মতো অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। একসাথে বেশি পানি দিবেন না, অল্প অল্প করে পানি দিয়ে মাখতে হবে। এভাবে আমি সফট একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢেকে রেখে দিব 20 থেকে 30 মিনিট। এটাকে ঢেকে রাখার কারণে দেখতেই পাচ্ছেন কতটুকু নরম হয়েছে। এবার আমি এই ডোটা থেকে ছোট ছোট লেজি করে নিচ্ছি। এবার এই লেচিগুলোকে আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি। এবার আমি তেল মাখিয়ে রুটি বানানোর পিঁড়িতে দিয়ে দিচ্ছি। গোল করে আমি লুচিগুলো বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু তেল দিয়ে বানাতে হবে, ময়দা দিয়ে বানালে কিন্তু সফট হবে না। প্রত্যেকটা লুচি বানানোর আগেই কিন্তু তেল মাখিয়ে নিতে হবে। এভাবে আমি সবগুলো লুচি বানিয়ে নিচ্ছি। এবার একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে এনে ফেলতে হবে। এবার আমি লুচিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে এরকমভাবে হালকা একটু প্রেস করলেই কিন্তু লুচিগুলো ফুলে উঠবে। এই যে দেখুন, হালকা হালকাভাবে চাপ দেওয়ার কারণে কিন্তু লুচিগুলো একদম ফুলে যাচ্ছে। তবে খুব বেশি জোরে চাপ দিবেন না, এতে করে লুচি ফেটে যাবে। এভাবে আমি সবগুলো লুচি ভেজে নিয়েছি। হয়ে গেল একদম তুলতুলে লুচি। দেখতেই পাচ্ছেন লুচিগুলো কতটা সফট হয়েছে। সঠিকভাবে বানালে আপনার লুচিও এরকম পারফেক্ট তুলতুলে হবে। লুচিটা আমি পরিবেশন করেছি আলুর দমের সাথে। আলুর দমের রেসিপিও আমার চ্যানেলে আপলোড হবে খুব তাড়াতাড়ি। টিল দেন, স্টে কানেক্টেড উইথ জয়ন্স কুকবুক।